আমাদের যুবলীগের কর্মীদেরকে নিয়ে মিরসরাইতে 11 নং মগাদি ইউনিয়নে আমরা বিএনপি জামাতে আক্রমণের 96 সালে মোহন সরোয়ারের বাড়িতে গেলাম সে গুলিবিদ্ধ ছিল তাকে দেখতে গেলাম সেখান থেকে আমরা তার বাবা ইদ্রিস চেয়ারম্যানের কবর জিয়াত করে ইকোনমিক জোনের মেইন রোডে যখন আমরা উঠি জাহাঙ্গীর চেয়ারম্যানের জাহাঙ্গীর মাস্টার 11 নং মগাদি জাহাঙ্গীর মাস্টার নেতৃত্বে আমাকে আমার গাড়িতে হামলা করে আমার কর্মীরা আমাকে সেভ করতে যায় সামনের দিকে তখন তাদেরকে মাথা ফাটায় ফেলে প্রায় 7-8-10 জনের এবং তারা গুলি বর্ষণ করে আমি পরিস্থিতি ট্যাগল করে আমি আজকে এখনো সুস্থ বেঁচে আছি হয়তো আজকে আমি এখানে নাও থাকতে পারতাম কিন্তু হয়তো আজকে আমি মারাও যেতে পারতাম আপনারা জানেন যে মিরেশ্বরাই গত 50 বছর ধরে একটা পরিবারের কাছে কুক্ষিগত এবং সে পরিবারের নির্দেশে সরাসরি জাহাঙ্গীর মাস্টারের তত্ত্বাবধানে এই হামলাটা হয়